এখানে মৌমাছির চাক লাগছে ঘরের একদম বারান্দা থেকে, এই যে বারান্দা একদম এখানে, এইগুলো ঘর, এখানে বাথরুম এই পাশে, আপনি দেখেন একেবারেই অনেক কাঁচা লাগছে। এটা রিক্স, যে কোনো সময় মাথা বাজলে এটি একটি কোনো দুর্ঘটনা হতে পারে। দেখেন একেবারে ঘরের বারান্দা, এটা ঘর দেখেন। এই সময় সরিষার সময় তো, এই জন্য অনেক বাড়িতেই এরকম হয়েছে, আমরা দেখার চেষ্টা করছি। দেখেন মানে যে বাথরুম, এখানে যেতে হলে মাথা ছাবড়ায় যেতে হয়, কারণ যে কোনো সময় যদি এখানে বাজে কারোর সাথে মৌমাছি আক্রমণ করবে, আর মৌমাছির আক্রমণ ভয়ঙ্কর। যাই হোক, এই হচ্ছে অবস্থা। যাই হোক, দেখতেও অনেক সুন্দর, ভালো লাগতেছে, ভালো লাগতেছে, দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। তাই ভাবলাম দর্শকদেরকেও একটু দেখাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক সাবধানে বাড়িওয়ালার জন্য অনেক সাবধানে থাকতে হচ্ছে, নইলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে মহাবিপদ হয়ে যাবে। ভালো লাগতেছে। এখানে মৌমাছির চাক লাগছে ঘরের একদম বারান্দা থেকে, এই যে বারান্দা একদম এখানে, এইগুলো ঘর, এখানে বাথরুম এই পাশে, আপনি দেখেন একেবারেই অনেক কাঁচা লাগছে। এটা রিক্স, যে কোনো সময় মাথা বাজলে এটি একটি কোনো দুর্ঘটনা হতে পারে। দেখেন একেবারে ঘরের বারান্দা, এটা ঘর দেখেন। এই সময় সরিষার সময় তো, এই জন্য অনেক বাড়িতেই এরকম হয়েছে, আমরা দেখার চেষ্টা করছি। দেখেন মানে যে বাথরুম, এখানে যেতে হলে মাথা ছাবড়ায় যেতে হয়, কারণ যে কোনো সময় যদি এখানে বাজে কারোর সাথে মৌমাছি আক্রমণ করবে, আর মৌমাছির আক্রমণ ভয়ঙ্কর। যাই হোক, এই হচ্ছে অবস্থা। যাই হোক, দেখতেও অনেক সুন্দর, ভালো লাগতেছে, ভালো লাগতেছে, দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। তাই ভাবলাম দর্শকদেরকেও একটু দেখাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক সাবধানে বাড়িওয়ালার জন্য অনেক সাবধানে থাকতে হচ্ছে, নইলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে মহাবিপদ হয়ে যাবে। ভালো লাগতেছে।